स्वप्न गानेर कथा आँकबे सुरे भेजा पता আপনি না পারিলে আমার নিকট আসবেন, আমি টাইট দিয়ে দিব। এই যে স্ক্রুড্রাইভার, এটা তো তুমি আমাকে দিয়েছিলে না? তো তুমি বলেছিলে যে আমার মগজের যে স্ক্রুগুলো আছে সেগুলোকে একটু টাইট করতে, কিন্তু আসলে করতে পারিনি। তাই ভাবলাম যে তোমাকে ডাকি, তোমাকে বলে যে আমি কি করতে পারি। তোমাকে প্রথম যেদিন আমি দেখেছিলাম এই ক্যাম্পাসে, সেদিন মনের অজান্তেই আমি বলে ফেলেছিলাম, আপনি আমার সাথে এমন করছেন কেন? আমি কেন এমন করছি? ভেরি গুড কোয়েশ্চেন। আমি কেন এমন করছি সেটা আমি বহুবার বলেছি, বহুবার। তুমি কিন্তু এখন পর্যন্ত কিছু বললে না। প্রতিশোধ নিচ্ছেন? প্রতিশোধ, প্রতিশোধের পালা শেষ।
অনুরাগের পালা শুরু। আপনার কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস হয় না তোমার? এদিকটাতে একটু ঘুরবে, আমার দিকে একটু তাকাবে। একটা বার থ্যাংক ইউ। বিশ্বাস মিলায় বস্তু তর্কে বহুত। আমার সাথে থাকতে হলে সব ধরনের পাগলামি বাদ দিয়ে ভদ্র ছেলে হয়ে যেতে হবে, পারবেন? পারবো, তোমার জন্য আমি সব কিছু করতে পারবো। তুমি এখানে? আমি একটা মিনিট একটু আসছি। না, শুনতে পাচ্ছি না আমি। কি বলবে বলো? প্লিজ
প্লিজ তুমি যা দেখেছো দেখেছো কিন্তু তুমি আমার কথাটা আগে শোনো তোমার মাথাটা একটু ঠান্ডা করো আমার কিছু বলার আছে শৈবাল মাথা ঠান্ডা করার মতো কোনো ঘটনা কি এখানে ঘটেছে প্লিজ আস্তে আস্তে আমি এত চিৎকার চেঁচামেচি একদম পছন্দ করি না তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি আমাকে কথাগুলো একটু বলতে দাও প্লিজ কি বুঝবো আমি কি বোঝার আছে আমার তুমি আমাকে এটাই বোঝাবে তুমি একটা দুশ্চরিত্র এই জাস্ট স্টপ ইট সিন ক্রিয়েট করবে না আমি বারবার করে বলে দিচ্ছি তুমি এখানে সিন ক্রিয়েট করবার একদম চেষ্টা করবে না তোমাকে আমি কথাটা বলার চেষ্টা করছি তুমি আমার কথাগুলো শোনো বোঝার চেষ্টা করো প্লিজ তুমি যেটা দেখেছো আসলে সেটা সত্যি কান্নাকাটি করবে না প্লিজ কান্নাকাটি করার কোনো মানে নেই মানে কোনো দরকার নেই করে কোনো লাভ নেই কিন্তু প্লিজ স্টপ ইট যেটা বলার আমি সেটা তোমাকে বলে দিয়েছি এছাড়া আর কোনো উপায় নেই আসলে শৈবাল তুমি এই এনগেজমেন্ট কে অস্বীকার করতে চাও দেখো এই যে আমি এই আংটিটা পরিও না এনগেজমেন্টের আংটিটা আমি ধরিও না আগে কেন না করনি করেছি আমি চেষ্টা করেছি আমি পারিনি আমি শিকার হয়েছি আমি কমপ্লিট একটা শিকার তোমার আমার আমাদের দুজনের বাবার শিকার তারা দুজন চেয়েছিলেন তাদের যেই বন্ধুত্ব রয়েছে সেটাকে চিরস্থায়ী একটা রূপ দিতে যাতে করে তাদের পরের জেনারেশন সেটা গিয়ে গড়ায় যাতে করে তাদের সম্পত্তি বেহাত না হয় সেজন্য আমি শিকার হয়েছি তারা আমাকে বাধ্য করেছেন এই কাজটা করতে আমি চাইনি কাজটা করতে কিন্তু এনগেজমেন্ট হয়ে গেছে এটা তো সত্যি শৈবাল হ্যাঁ এনগেজমেন্ট হয়ে গেছে বিয়ে কিন্তু হয়নি এসব বলে তুমি পার পাবে না ফাইন কি করবে তুমি তুমি করবে এটা কি কি করবে আমাকে শান্তিতে না থাকতে দিলে আমি তোমাকেও শান্তিতে থাকতে দেব না দেখো আমি তোমাকে একটা কথা ঠান্ডা মাথায় বলি তোমাকে যে আমি এত বারবার করে বলি একটা কথা বুঝাই মাথায় ঢোকে না তোমার তোমাকে আমি আগেও বলেছি আমি এখনো বলছি আমি তোমাকে চাই না তোমাকে আমি ভালোবাসি না তুমি কেন বোঝো না তুমি এখানে বারবার কেন আসো কেন বিরক্ত করো আমাকে তুমি আসবে না এখানে খবর দাও 100 বার আসবো 1000 বার আসবো 6টা মাস তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখোনি আর এখানে আরেকটা মেয়ের সাথে শাট আপ একটা কথা না তোমাকে যেটা বলছি সেটা শুধু শোনো তুমি এখন এখান থেকে চলে যাবে সোজা বাসায় চলে যাবে যাও তুমি যাব না আমি যাব না আমিও দেখে নেব তুমি কি করতে পারো যাব না আমি চালি ভাই আপনার সাথে আমার কথা আছে কি 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 কথা খুবই জরুরি হ্যাঁ খুবই জরুরি এখনই বলবো আচ্ছা বলো আপনার বড় ভাই কই বিশেষ করে আমি জানি না আর ওই মেয়েটাকে আমি জানি না তো বিশ্বাস করো ভাইয়া সত্যিটা মেনে নেওয়ার মতো মেন্টাল স্ট্রেংথ আমার মধ্যে আছে আপনি বলতে পারেন আমাকে কোনো প্রবলেম নাই আমি তোমার সঙ্গে মিথ্যা বলতে যাব কেন তাই না প্লিজ ভাই আপনি বোঝার চেষ্টা করেন আপনি যদি এখন আমাকে নাও বলেন না আমি অন্য কারো কাছ থেকে ঠিকই বিষয়টা জেনে নিতে পারবো আমি বলছি তো আমি জানি না আমি আপনি যদি এখন আমাকে না বলেন আমি অন্য কারো কাছ থেকে ব্যাপারটা শুনবো আপনি কি সেটা চান কি ঝামেলায় বললাম আচ্ছা বলছি সেটা হচ্ছে ফ্যামিলি থেকে ওই মেয়ের সঙ্গে ভাইয়ার এনগেজমেন্ট করেছে কিন্তু ভাইয়া মেয়েটাকে মন থেকে ভালোবাসে না একদমই ভালোবাসে না সত্যি Thank you.
বস কি হইছে আমারে বলো তুমি আমারে বললে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে বলো কি সারা দিন এরকম পাগলের মতো পাক খাচ্ছো তুমি দেখতে ভালো লাগে না তো এত কথা কেন বলিস তুই সারাক্ষণ পরপর 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 করতেই থাকি আসার সুর তোরে বললে কি হবে আমার আচ্ছা আমারে বললে তোমার লাভও নাই ক্ষতিও নাই তাই না তো বললে কি হয় তৃষ্ণারে খুঁজেই পেলাম না আজকে তৃষ্ণারে তোমার চিন্তা করতে হবে না ও বাড়ি চলে গেছে যায় নাই বাড়িতে যায় নাই কাউন্টারে ফোন করছিলাম কোনো খবর নাই আমার কেন যেন মনে হইতেছে ক্যাম্পাসেই কোথাও আছে যদি কোনো মেয়ের পছন্দের মানুষ তার কাছ থেকে দূরে সরে যায় তবে সেটা সে মেয়ের ব্যর্থতা তোমরা অন্যায় করছো তুমি তোমার বাবা মা আমার বাবা মা সবাই অন্যায় করছো আমার উপর তোমরা